নিজ কার্যালয়ের ভেতরে গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নারায়ণ সিংহকে পেটালেন সদলীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা আক্রান্ত আরো দুই ভেঙে লন্ড করা হলো সরকারি সম্পত্তি এটাই প্লাস রাজ্যের প্রশাসনের বাস্তব চিত্র বলছেন সাধারণ মানুষ পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন শাসক দলের জেলা স্তরীয় নেতারা ঘটনায় জানা গেছে গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সোমবার দুপুর দেড়টা নাগাদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নারায়ণ সিংহ এবং ভাইস চেয়ারপারসন শিবশঙ্কর অধিকারী সহ গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হীরা সিনহা এবং বেশ কয়েকজন চেয়ারপারসনের কক্ষে বৈঠকে বসেন মূলত পঞ্চায়েত সমিতি তহবিল থেকে দশ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের জন্য দাবি জানানো হয় গোলধারপুর পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে এক্ষেত্রে সমিতির চেয়ারপারসন স্পষ্টই জানিয়ে দেন যে পঞ্চায়েতের রেগুলেশন এবং বৈধ পদ্ধতি ছাড়া কোনোভাবেই অর্থ কিংবা কাজের মঞ্জুরি প্রদান করা সম্ভব নয় এখানেই বাধে বিপত্তি শুরুতে বাঘ এবং তারপর উত্তেজিত পঞ্চায়েত প্রধান এবং তাঁর সাঙ্গপাঙ্গরা চেয়ার টেবিল ভাংচুর সহ শারীরিকভাবে নিগৃহীত করেন চেয়ারপারসন এবং বাকি দুজনকে সদলীয় পঞ্চায়েত প্রধানের এই আচরণে হতভম্ব হয়ে পড়েন অন্যান্যরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং বাহিনী পঞ্চায়েত পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে এদিকে প্রত্যক্ষ দোষী ভাইস চেয়ারপারসন শিবশঙ্কর অধিকারী বলেন ঘটনাটা ঘটেছে সেটি অপ্রত্যাশিত এখন দেখার বিষয় দল কি ব্যবস্থা নেয়